রাজশাহী শহর রক্ষা বাঁধের মাত্র দেড়শো মিটার এলাকা রক্ষণাবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড খরচ করেছিল এক কোটি একচল্লিশ লাখ টাকা কিন্তু বছর ঘুরতেই সেই টাকা গেল পানিতে কারণ আবারও একই স্থানে নেমেছে ধস বিপদ সংকেত জানাতে সেখানে উঠছে লাল নিশানা তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেলে কোনো রকমে ঠেকানো হয়েছে ভাঙন তবে বিশেষজ্ঞরা বলছেন এভাবে সরকারের বিপুল টাকা অপচয় নয় বরং নদীর গতিপথ পাল্টাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি সেলেমের প্রতিবেদন ছবি তুলেছেন আবু রাজশাহী পুলিশ লাইনের সামনে শ্রীরামপুর পয়েন্টে পদ্মা ফের আঘাত হেনেছে শহর রক্ষা বাঁধে তছনছ হয়ে গেছে ব্লক রক্ষা বাঁধের এই হট পয়েন্টে ধস রাতারাতি ফেলা হয়েছে জিও ব্যাগ বিপদ সংকেত হিসেবে টাঙানো হয়েছে লাল নিশানাও এর আগে দু সালের সেপ্টেম্বরে এক স্থানে ভাঙন ধরায় বাঁধের ব্লক খুলে নদীতে নেমে যায় তবে বছর ঘুরে নদীতে ফের পানি ব্লক বসানোর কাজ শুরু হয় নিয়ম অনুযায়ী ব্লক তৈরি করে প্রায় এক মাস শুকানোর পর মান যাচাই শেষে বাঁধে বসানোর কথা কিন্তু ব্লক তৈরির সময় এক মাস আগের তারিখ লিখে তড়িঘড়ি করে বসিয়ে দেয় ঠিকাদার রয়েছে এখানে ফোর্স এদের কাজ কী এই যে দেখেন বিভিন্ন জেলাতে যে বন্যায় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এরকম ক্ষয়ক্ষতি রাজশাহীর মানুষেরও হতে পারত এর দায় দায়িত্ব কিনিত আমি জোর দাবি জানাচ্ছি পানি নেমে যাচ্ছে এই অপচয় না করে স্থায়ী নির্মাণ করা দরকার ফের ভাঙন ধরাই জরুরি তদারকিতে মাঠে নেমেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দাবি পদ্মায় গেল চার দিনে আট ফিট পানি নেমেছে এ কারণে ব্লক সরে গেছে লোকাল ফেলিওর হচ্ছে তা আমরা এটা বস্তা দিয়ে রাখছি এমনি ড্যামেজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ভয় পাওয়ারও কোনো কারণ নেই এটা ইয়ে হবে না আর যেহেতু নদীর ফ্লোর কারণে হচ্ছে এটা আবার শুষ্ক মৌসুমে আমরা রিপেয়ার করে ঠিক করে দেব এদিকে বিশেষজ্ঞরা বলছেন আরো উজানে বাঁধ দিয়ে নদীর গতিপথ না সরালে একসময় রাজশাহী সংরক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা ইরোশনাল সাইডে পড়ে গেছে ইরোশনাল সাইডে পড়ে গেলে এটা ভাঙবেই যে অঞ্চলে ভাঙছে তার একটু উপরে আমরা গ্রয়েন বা টি বাঁধ দিয়ে এই ভাঙনের জন্যে যে নদীর যে বেগ গতিবেগটা তাকে সরাতে পারি তবে এটা প্রতিরোধ করা সম্ভব রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদ সীমা ধরা হয় আঠারো দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার তবে চলতি মৌসুমে পানির রেকর্ড ছিল সতেরো দশমিক তিন চার সেন্টিমিটার সেলিম এস এ টিভি রাজশাহী